नमस्कार, मैं इंद्रनील, आपका स्वागत है योर टाइम नील कोलकाता न्यूज में 14 अप्रैल 2023 को अंकुश हजरा और उर्मिला की नई मूवी लव मैरिज की प्रीमियर हुई, जहां पे टॉलीवुड एक्टर देव प्रसेनजीत और बहुत सारे सेलिब्रिटीज आए थे। तो वहां पे उन सब ने इंटरव्यू में क्या कहा, आपको हम सबसे पहले एक्सक्लूसिव योर टाइम नील के पर्दे में दे रहे हैं। तो वीडियो को ध्यान से सुनिए और एक्सक्लूसिव है। ছবি শুরু হয়ে গেছে মনে হয়। আশাবাদী, কারণ আমাদের অলরেডি রিভিউজগুলো খুব ভালো ভালোই আসছে। আর একটা দেখো, একটা কোনো মানে মন ভালো করে দেওয়ার মতন ছবি, তো আশা করছি খুব ভালো হবে। থ্যাংক ইউ। না আর অবশ্যই, আবার আমি আজকে আর আমি সবসময় কোনোরকম সিনেমা বেরোই না, আমি দেখি যে কী বুকিং হলো কী হলো না হলো এইসব দেখি। এবং খুব ভালো লাগছে যে হার্ডলি এনি কমার্শিয়াল সিনেমা, যেসব সিনেমা হলগুলোতে অলমোস্ট 5-10 ফুটবলস হয় সেখানে 70-80% অকুপেন্সিতে যাচ্ছে, সেগুলো সত্যি খুব ভালো লাগছে। আর মানে কালকে পয়লা বৈশাখ আরও ভালো হবে এটাই আশা করছি। কালকে নিজের বউকে গয়না কিনে দিয়েছো, আজকে কী দেবে মানে বউ কী এসে উল্টোপাল্টা খবর দেয় বলতো? তোদের কিছু তো মনে, আমি গয়না কিনে দেবো ওকে, তো মনে আস কোনটা যার বললাম না সোনা জল করা ওটা। পজিটিভ। আর তার মধ্যে এই যে ডিসিশনটা যে প্রিমিয়ারে সবার সঙ্গে সিনেমা দেখবো, আই উইল নট বি দ্য প্রিভিলেজ টু ওয়ান, এই এই জায়গাটা কোত্থেকে আসা এবং এই পুরো ব্যাপারটা নিয়ে যদি একটু বলো। দেখো, যখনই একটা সিনেমা হয়, দেখো নিজের ছবি যখন হয়, মানে যেখানে আমি নিজে অভিনয় করেছি সেটা খুব স্বাভাবিকভাবেই আগে আমার দেখা থাকে, কারণ আমি ডাবিং যখন করি তখন পুরো সিনেমাটা দেখি, তারপরে যখন রেডি হয় তারপরে আফটার এডিট তখনও আবার দেখি দেখবার জন্য সিনেমাটা, কারণ একের সময় ডিরেক্টর বলে আমার ফিডব্যাক অ্যাজ অ্যান অ্যাক্টর। কিন্তু যে ছবিতে আমি নেই সেই ছবিটা, ধরো এই সিনেমাটা, আমি বাবার এই সিনেমাটার গল্প আগে থেকেই জানতাম, কারণ সুরিন্দর ফিল্মস এবং তার সঙ্গে সঙ্গে বাবা আছে, তাই জন্য স্ক্রিপ্টটা অবভিয়াসলি আগে থেকে জানা ছিল। কিন্তু আমি ওয়েট করছিলাম প্রিমিয়ার নাইটে সবাইকার সঙ্গে দেখার জন্য, কারণ সেই যে রিয়াকশান, ইমিডিয়েট একটা রিয়াকশান, ইমিডিয়েট সবাই যখন মজা পাচ্ছে, ইমিডিয়েট যখন হো হো করে হেসে উঠছে, সেইটার একটা অন্য মজা। আগে থেকে দেখলে না মনে হয় যে আমি আগে থেকেই তো জানি এই ডায়লগের পর ওই ডায়লগ, কিন্তু সেই জিনিসটা নেই এখানে, তেমনই হচ্ছিলো। মানে ফুল অন এন্টারটেইনিং, মজার আনন্দ পাওয়ার, পেটে খিল দেওয়ার মতন হাসির কয়েকটা কয়েকটা মুহূর্ত আছে, যেগুলো ভীষণ মজা করে মানে এনজয় করছি। আর আমার মনে হয় এরকম মানে এন্টারটেইনিং মজার ছবি কারই না ভালো লাগে, কারণ প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে এরকম একটা, কারণ একটা কমেডি ফিল্ম যেটাকে বলেন অ্যাবসোলিউট রম কম, প্রত্যেকের অভিনয় এতটা ভালো এবং তার সঙ্গে সঙ্গে বাবার একটা প্রেমের ব্যাপার আছে, তো সেটাও দেখবার জন্য বেশ এত বছর ধরে অপেক্ষায় ছিলাম, এবার আমি দেখতে পেলাম। হোয়াট কিপস ইউ সো ডাউন টু আর্থ ইভেন দো ইউ আর দ্য টলি কুইন? ইয়র বাইস, সবাইকার ভালোবাসা, এবং সবাইকার ভালোবাসা ছাড়া আমি যা আমি সেটা কিছুই হতে পারতাম না, তাই জন্য দ্যাট ইজ নাথিং, সবাইকার জন্যই আমি যা। হ্যাঁ, মিতিন মাসি আসছে, খুব শিগগিরই আসছেন, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, এর থেকে বেশি কিছু বলবো না, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে মিতিন মাসি। এর আগে রঞ্জিত স্যার এবং তোমাকে অনেক ছবিতে বাবা মা হিসেবে জুটি হিসেবে দেখা গেছে, তো এরকম পরবর্তীকালে কোনো প্ল্যান কি রয়েছে? যদি এরকম ভালো গল্প হয় ডেফিনেটলি ওয়াই নট, কারণ দেখো বাবার আমি একসঙ্গে যদি আসি তাহলে খুব স্পেশাল, যদি সিনেমা নাও হয় তাহলে আসার কোনো মজা নেই। তো ডেফিনেটলি স্ক্রিপ্ট যদি ওরকম হয় যেখানে ভীষণ একটা ভালো একটা এক্সাইটিং ক্যারেক্টার, এক্সাইটিং স্ক্রিপ্ট, তাহলে ডেফিনেটলি আমি তো এক পায়ে রাজি আছি। আর দিদি, কোভিডের গ্রো আপটা তুমি চোখের সামনে দেখছো, হাউ ইজ ইট মানে অল টুগেদার? ভীষণ, প্রত্যেকটা মুহূর্ত মানে প্রাইসলেস যাকে বলে, এবং একটা সবসময় সবাই আমাকে বলতো যে একবার মা মানে থ্রু আউট লাইফ মেন্টালি ওই ইমোশন বা ওই হার্টের জায়গাটা একটা জায়গা থাকে,
সেটাই হয়েছে। মানে যেখানে আমি ফিজিক্যালি প্রেজেন্ট থাকি না কেন, আমার ইমোশন বা আমার পুরো জায়গাটা আরেকটা জায়গায় পড়ে আছে ওর কাছে। তো সেই একটা ব্যাপার, ডেফিনেটলি ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স, খুব মজা করছি, খুব আনন্দ করছি, প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে প্রাইসলেস। চেষ্টা করেছি এবার পালা আমাদের দর্শকদের ভালো লাগলে সবাইকে উড়ুন ছুটে দেখাচ্ছি। দাদা তোমার প্রজাপতি কালকে পর্যন্ত রমরমিয়া চলেছে, কালকে না এখনো চলছে, চলবেও আগামীতে, তারপরে লাভ ম্যারেজ এলো, কিছুটা জায়গা নিল, কি মনে হচ্ছে যে পরপর বাংলা ছবি রেকর্ড হচ্ছে? মানে ইটস গ্রেট সাইন, মানে শুধু আমার জন্য না, তোমাদের জন্য ভালো কাজ করার সুযোগ পাচ্ছ, একটা ইন্টারভিউ পাচ্ছ, একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছ, কোনো চেয়েছে বিনিয়োগ করা অল অফ দর্শক একটা ভালো ছবি পাচ্ছে এবং অনেকগুলো ছবি নিয়ে হচ্ছে এবং সবটা বিভিন্ন জিনিস টেস্টে কারোর যদি রোমান্টিক ছবি দেখতে ভালো লাগে তারা ডেফিনেটলি ফার্স্ট চান্স দেবে। শেষ কথাও রিলিজ, ওখানে একটু ছিলাম কিছুক্ষণ। তবে আমার আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে রঞ্জিতদাকে এবং অপাকে, এবং সবথেকে ভালো লাগছে যে বহুদিন পরে রঞ্জিতদা, মানে আমার সবথেকে ফেভারিট, যার সঙ্গে আমরা 50-এর ওপর ছবি করেছি, রঞ্জিতদা আবার ফিরছেন, একদম ফাটানো ছবি। এবং আমার শুধু ইচ্ছে যেটা হচ্ছে যে ইন্দ্রিলা আর অঙ্কুশ অবশ্যই আজকে কি ঘোড়া গাড়ি করে এসছে এখানে, আমাকে আজকে সকালে ফোনও করেছে, আমি বলেছি ভাই বিজলিতে আসছি, তোমাদের ছবি খুব ভালো হোক, কিন্তু সত্যি সত্যি আমাদের কবে নিমন্ত্রণটা পাচ্ছি তার জন্য অপেক্ষা রইল। দাদা আমরা সবাই কম্পিটিশনের কথা আছে, তোমার একটা ছবি মুক্তি পেয়েছে কিন্তু তুমি সেটা, তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম কথা অঙ্কুশ, ঐন্দ্রিলা, লাভ ম্যারেজ এদের সঙ্গে আমার শেষ পাতার কোনো কম্পিটিশন নেই, কারণ পুরো একটা ভিন্ন রকম ছবি। পয়লা বৈশাখ বাঙালিদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট দিন এবং ভিন্ন রকম ছবি আজকে রিলিজ করেছে। একেনবাবু আমার খুব ফেভারিট একটা চরিত্র, এখানে লাভ ম্যারেজ রিলিজ করেছে, ইট ইজ এ ভেরি এন্টারটেনিং একটা ছবি। আবার শেষ পাতা একটা ভীষণ গম্ভীর ডেপথ একটা ছবি, যেটার অতনু ছবি বানান, কম্পিটিশন নেই, এবং আমার মনে হয় বাঙালিরা প্রথম ছবি দেখবেন। ছবি যখন ভালো হয় যেটা যার গতিতে চলার সেটা চলবে, কিন্তু মানুষের হৃদয় স্পর্শ করবে বলে আমার ধারণা। তিনটে ছবি তিনটে রকম হবে, আমি চেষ্টা করতাম। আমার একটু দূর হয়ে যাচ্ছে সাউথ সিটি এবং সময়টা আজকে, ইনফ্যাক্ট একটু আগে আমি আমার প্রযোজককে বলছিলাম যে আমি আসলে একটু কলকাতা বম্বে, বম্বে কলকাতা প্রায় প্লেনেই কাটাচ্ছি, তো আমি একটু মাথা দিলে হয়তো আমি আমাদের প্রিমিয়ারটা, বিশেষ করে তোমাদের দেখে মনে হচ্ছে ভীষণ রাগও হচ্ছে, প্রিমিয়ারটা হয়তো 15 তারিখে করতাম, কারণ এই কম্পিটিশানটা আমি কখনো থাকতামও না, থাকিও না, আর এখন তো নাই, কারণ এখন তো আমি এদের জ্যেষ্ঠ পুত্র। আশীর্বাদ জানাবে এক্স্যাক্টলি আমি কনেযাত্রী, এবং আমি আশীর্বাদ জানাই অঙ্কুশ ঐন্দ্রিলার খুব ভালো হোক, ওরা ভবিষ্যতে খুব ভালো থাকুক, লাভ ম্যারেজ ওদের জীবনে অন্যরকম একটা সাকসেস এনে দিক, যাতে ওদের জীবনটা খুব সুন্দর হয়, কারণ কর্মজীবনটা সুন্দর হলে মানুষের নিজের জীবনটাও, মানে ব্যক্তিগত জীবনটাও অনেক সুন্দর হয়ে যায়। সুতরাং আমি মনে করি এই ছবিটা ওদের কাছে একটা অন্যরকমের ছবি এবং মাইলস্টোন হবে, এবং আগামী দিনে ওদের আরও ছবি করতে সাহায্য করবে। আর এটা একটা নির্মল হাসির ছবি, এই ছবির কোনো জটিলতা নেই, এটা একটা একদম নির্মল হাসির ছবি। এই ছবিটা আপনারা দেখলে, মানে মানুষরা দেখলে খুব আনন্দ পাবেন, এবং কোনো জটিলতা নেই, এই ছবিটা দেখার দরকার নেই, এই ছবি দিকে বেশি ভাবনাও করার দরকার নেই, কারণ এই ছবিটা এতটাই নির্মল একটা ছবি, মানুষ দেখবে হাসবে এবং বাড়ি চলে যাবে অন্যদের বলবে। তোমার আর রঞ্জিত বাবু অ্যাকচুয়ালি রঞ্জিতদার এখানে আমি ছাত্র, রঞ্জিতদা আমাকে পড়ার দিন, এবং সেখান থেকে একটা ঘটনা ঘটে, তার একটা পাস্ট আছে, তো যা হয় আর কি, তখনকার দিনে মাস্টারমশাইদের ছাত্রীদের প্রতি একটা প্রেম হয়ে যেত না, সেরকমই একটা ব্যাপার, তো সেটা নিয়েই গল্পটা। এবং রঞ্জিতদার সঙ্গে আমি রণক্ষেত্রে প্রায় 20 বছর পরে কাজ করলাম, 21 বছর পরে কাজ করলাম, তো আমার খুব ভালো লাগলো যে একজন অভিনেতা এতদিন পরেও নিজেকে একইভাবে ধরে রেখেছেন, তার পারফরমেন্স একই জায়গায়। আমি খুব আপ্লুত ওনার সঙ্গে কাজ করে এবং খুবই সমৃদ্ধ, এবং যদি ভবিষ্যতে এই লেজেন্ডদের সঙ্গে আরও কাজ করতে পারি আরও ভালো লাগবে। এবং এই ছবিটা করে, মানে চাকি আমার খুব ভালো বন্ধু, আমরা খুব অনেক দিনের বন্ধু এবং আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, এতদিন পরে চাকির সঙ্গে আমার কোনো কাজ হলো, এবং সেটা বড় পর্দার কাজ, সিনেমার কাজ, তো সেটা আমি খুব আনন্দ পেয়েছি। এবং সুরিন্দরের ছবি তো আগেও আমি করি, সুরিন্দর আর ব্যাকেটা যাদের কাজ আমি করেই থাকি, তো খুব ভালো লেগেছে। যেমনি শানাই তেমনি আমাদের লাভ ম্যারেজের গান মানে ওতপ্রোতভাবে জড়িত, তো আজকে ফাইনালি 2020 আমরা শুটিং শুরু করেছিলাম, যেমন তোমরা জানো সবাই, আজকে ফাইনালি এসে মুক্তি পাচ্ছে, আজকে খুব আমাদের পুরো ফিল্ম কাস্ট সবার জন্য আমাদের খুব খুশির দিন।